আসসালামু আলাইকুম বন্ধুরা লাবণ্য হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি মজার একটি খাবারের রেসিপি নিয়ে হাজির হচ্ছি আমি মনে করি এই খাবারটি বেশিরভাগ লোকেরই খুবই পছন্দ আমার তো খুবই পছন্দের একটি খাবার আর খাবারটি হলো চিংড়ি মাছের ভুনা বর্ষার সময় এই চিংড়ি মাছের প্যাটে এত ডিম থাকে আর এই চিংড়ি মাছগুলো যদি আমরা ভুনা করি খেতে কিন্তু খুবই ভালো লাগে চিংড়ি মাছ এমন একটি মজার খাবার এটা আমরা যেইভাবে রান্না করি না কেন সেভাবেই কিন্তু খেতে খুবই ভালো লাগে আমি যেইভাবে করেছি এটাকে চিংড়ি মাছের ভুনা অথবা দু পেঁয়াজা দুটোই বলতে পারেন চিংড়ি মাছের ভুনা আমরা অনেকেই করতে পারি তবে এক একজনের রান্নার সিস্টেমটা এক এক রকম তাই খাবারের টেস্টও এক এক রকম হয়ে থাকে আমি কিন্তু সবসময় একটু অন্যরকমভাবেই চিংড়ি মাছের ভুনা করে থাকি তাই আমার এই চিংড়ি মাছের ভুনাটা খেতে কিন্তু অন্যদের চেয়ে একটু আলাদাই হয়ে থাকে খুবই মজার একটি রেসিপি আর যদি এই রেসিপিটি শিখতে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিও নিচে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন চিংড়ি মাছ ভুনা করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের 20 পিস চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর দেখুন চিংড়ি মাছের পেটে প্রচুর পরিমাণে ডিমে ভরা যেহেতু এখন বর্ষার সময় আর বর্ষার সময় চিংড়ি মাছে অনেক ডিম থাকে আর চিংড়ি মাছের টেস্টও খুবই বেড়ে যায় আর চিংড়ি মাছগুলো কাটার আগে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তবে ধোয়ার সময় খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করে ধোয়া যাবে না যেহেতু চিংড়ি মাছের ভিতরে ডিম রয়েছে তাই আলতো হাতে আস্তে আস্তে নাড়াচাড়া করে ধুয়ে নিতে হবে আর চিংড়ি মাছগুলো কাটার পদ্ধতিটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনারা যারা চিংড়ি মাছ কাটতে পারেন না তাদের জন্য এটা সুবিধা হবে প্রথমে চিংড়ি মাছের ল্যাচে হাত দিয়ে একটু চাপ দিলে ল্যাচটা ছুটে এসে পড়বে তারপরে পাগুলো কেটে নিলাম আর মাথার অংশ থেকে একদম প্রথমে যে অংশটা থাকে সেখান থেকে কিছুটা কেটে উপরে একটি খোলসের মতো থাকে সেটা ফেলে দিয়ে এবার মাথার ভিতরে কিছুটা ময়লার পুটলা থাকে সেই ময়লার পুটলাটাও হালকা একটু চাপ দিয়ে ফেলে দিলাম আমি যেভাবে করে নিয়েছি ঠিক এভাবে দেখে দেখে আপনারা চিংড়ি মাছটাকে কেটে নেবেন একই নিয়মে আমি সবগুলো চিংড়ি মাছ কেটে নিয়েছি এবার চিংড়ি মাছগুলোকে হালকা একটু লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিব এই জন্য সামান্য একটু লবণ অল্প একটু হলুদের গুঁড়া ও সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দিব এবার চিংড়ি মাছটা ভুনা করার জন্য প্রথমে চুলা একটি প্যান বসিয়ে এর উপরে ওয়ান ফুট কাপ পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা যখন একটু গরম হয়ে গিয়েছে তখন এর উপরে মশলা মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে চিংড়ি মাছগুলোকে ভেজে নিব চিংড়ি মাছগুলো এমনভাবে ভেজে নিব যাতে চিংড়ি মাছগুলো খুব বেশি শক্ত না হয়ে যায় তবে চিংড়ি মাছগুলো খুব সুন্দর একটা কালার আসে আর চিংড়ি মাছ থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় আর চিংড়ি মাছগুলো ভুনা করার আগে যদি আপনারা এইভাবে ভেজে নেন তবে চিংড়ি মাছ ভুনা করার পর চিংড়ি মাছ থেকে খুব সুন্দর একটা এক্সট্রা ফ্লেভার বের হবে যেটা না ভেজে চিংড়ি মাছ রান্না করলে সেখান থেকে কিন্তু এই সুন্দর ঘ্রাণটা পাবেন না জাস্ট তিন থেকে চার মিনিটের মতো সময় চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে একটি প্লেটে উঠিয়ে নিয়েছি এবার সেই তেলের উপরেই আমি এক কাপ পরিমাণে পিঁয়াজ কুচি দিয়ে দিলাম আর চিংড়ি মাছ ভুনয় অবশ্যই একটু পেঁয়াজ কুচিটা বেশি দেওয়ার চেষ্টা করবেন এতে চিংড়ি মাছটা খেতে খুব ভালো লাগে আর আমি যে তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজেছিলাম দেখলাম যে আরেকটু তেল প্রয়োজন তাই আরও তিন টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম এবার এর উপরে হাফ টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তবে আদা রসুন বাটার সাথে ধনিয়া জিরাও আমি একসাথে বেটে নিয়েছি আদা রসুন বাটাটাকে কিছু সময় তেলের সাথে ভেজে নিব এতে এর কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর উপরে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বাটা চিংড়ি মাছ ভোনা করার সময় পেঁয়াজ দুইবারে দেওয়ার চেষ্টা করবেন কিছুটা পেঁয়াজ কুচি ও কিছুটা পেঁয়াজ বাটা দেবেন এতে চিংড়ি মাছ ভুনাটা খুব ভালো হবে এবার এর উপরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া মশলাগুলোকে হালকা একটু ভেজে এর উপরে সামান্য পানি দিয়ে দিব আর এখানে যেহেতু আমরা দুইবারে পেঁয়াজ দিয়েছি এটাকে আমরা চিংড়ি মাছের দু পেঁয়াজা অথবা চিংড়ি মাছ ভোনা যেটাই বলি না কেন স্বাদ কিন্তু একই হবে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এবার এর উপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এর উপরে তে তেল উঠে যায় যখন মশলাগুলোর উপরে তেল উঠে যাবে তখন এর উপরে ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব কিছু সময় মশলার সাথে চিংড়ি মাছগুলো কষিয়ে এর উপরে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিব চিংড়ি মাছগুলোকে রান্না করে নেয়ার জন্য আর পানি দিয়ে রান্না করার কারণে চিংড়ি মাছের ভেতরে খুব ভালোভাবে মশলা ঢুকে যাবে চিংড়ি মাছগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এর উপরে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রেখে চিংড়ি মাছটাকে ভোনা করে নিব যখন চিংড়ি মাছটা বলক উঠে যাবে তখন এর উপরে সাত আট পিস কাঁচামরিচ মাঝখানে একটু চিরে এর উপরে দিয়ে দিব যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কাঁচামরিচগুলোকে মাঝখানে একটু চিরে দিবেন আর যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা কাঁচামরিচগুলোকে আস্ত দিতে পারেন এর চেয়ে কম ও বেশি করে আর কাঁচামরিচটা দিলে কিন্তু এই চিংড়ি মাছ ভুনায় খুব সুন্দর একটা ফ্লেভার আসে তাই কাঁচামরিচ দেওয়ার চেষ্টা করবেন হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যাতে কাঁচামরিচগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় চিংড়ি মাছ যেহেতু আমরা বোনা করব তাই চিংড়ি মাছের পানিটা আরেকটু শুকিয়ে নেওয়ার জন্য অপেক্ষা করব। এবার চিংড়ি মাছ বোনার উপরে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে ভাজা জিরা গুঁড়া দিয়ে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর আপনারা এই পর্যায়ে আসলেও চিংড়ি মাছটাকে নামিয়ে নিতে পারেন আর যারা আরও একটু বেশি ভুনা ভুনা খেতে পছন্দ করেন তারা চিংড়ি মাছটাকে আরেকটু ভুনা করে নিতে পারেন যতক্ষণ না পর্যন্ত চিংড়ি মাছের উপরে তেল উঠে যাচ্ছে চিংড়ি মাছটা যখন ভুনা হয়ে যাবে লাস্ট পর্যায়ে এসে এতে লবণ হয়েছে কিনা একটু টেস্ট করে দেখে নেবেন আমার কিন্তু চিংড়ি মাছের উপরে তেল উঠে গেলেই চিংড়ি মাছটা খেতে ভালো লাগে তাই আমি আরও একটু বেশি বুনা করলাম আর চিংড়ি মাছের উপরে কিন্তু তেল উঠে গিয়েছে তাই চিংড়ি মাছ ভুনাটা এখন আমি চুলা থেকে নামিয়ে একটি বাটিতে নিয়ে পরিবেশন করে নিব দেখেই বুঝতে পারছেন চিংড়ি মাছের ভুনাটা কতটা টেস্টি হয়েছে আপনারা একবার খেলেই বুঝতে পারবেন এতটা টেস্টি হয়েছে চিংড়ি মাছের ভুনা আর আমি অনেক পছন্দ করে খাই আমার কাছে তো খুবই ভালো লেগেছে যারা আপনারা চিংড়ি মাছ পছন্দ করেন তাদের কাছে এই চিংড়ি মাছের ভুনাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে আমরা চিংড়ি মাছের ভুনা এইভাবে করে থাকি চিংড়ি মাছের ভুনা অথবা দু পেঁয়াজা যেটাই বলেন না কেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো